এরকম ভাতের পাতিল, তরকারি পাতিল আমাদের সবার বাসাতেই কিন্তু আছে। এই পাতিল ব্যবহার করে একদম হোটেলের মতো আপনাদেরকে বানিয়ে দেখাবো তান্দুরি রুটি, যেটা বানানো এতটাই সহজে যে কেউ বানাতে পারবেন। তান্দুরি রুটি তুলার মতো নরম এবং খুবই মজার হয় এই রুটিটি। গ্যাসের চুলায় খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিব 7 মতো লবণ, ইস্ট দিয়ে দিব 1 টেবিল চামচ, গুঁড়া দুধ দিয়ে দিব 1/2 কাপ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। সবগুলো আমি একসাথে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো, তারপর কুসুম গরম পানি আমি একটু একটু করে মিশিয়ে একদম পারফেক্ট একটা ডু তৈরি করে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, একটু একটু পানি মিশাবেন আর পারফেক্ট একটা ডু তৈরি করে নেবেন। এখন আমি একটু তেল মাখিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। এই রুটিটা রেস্টে না রেখেও বানানো যাবে। আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। রেস্টে রাখার পর আমি হাতে কিছুটা ময়দা নিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিব। এই মাখানোটাতেই রুটিটা খুব নরম হবে। আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, আমার মাপ অনুযায়ী আমি রুটিটা যতটুকু বানাবো। আবারও একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল্লাগুলো বানিয়ে নিচ্ছি। এখন আমি তান্দুরি শেপে বানিয়ে নিব। আমি একটু লম্বা আকৃতির করেই বানাবো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারেন। বাসায় যদি এত সহজে এত সুন্দর করে নরম তুলতুলে তান্দুরি রুটি বানানো যায়, তাহলে হোটেলে যাওয়ার কী দরকার বলুন। তারপর আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আবারও মাখিয়ে সবগুলো তান্দুরি আমি বাড়িয়ে নিয়েছি। এখন চুলায় আমি এরকম একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আর রুটির অপর পাশে পানি এবং লবণ একসাথে মিশিয়ে ওই পানিটা ব্রাশ করে দিব। হাঁড়িতে লাগাবো হচ্ছে তেল আর রুটিতে হচ্ছে পানি। এতো আমি একটা একটা করে রুটিতে পানি মাখিয়ে নিচ্ছি আর হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে। এই তো আমার রুটিগুলো দেখুন ফুলে যাচ্ছে। এই পর্যায়ে আমি হাঁড়িটা ধরে উল্টো করে আরেকটু ছেঁকে নিব চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে। প্রত্যেকটা রুটির উপরে সুন্দর একটা কালার চলে আসবে আর প্রত্যেকটা রুটি ফুলে উঠবে। খুবই সহজে বাসায় এই রুটিটা তৈরি করে নেওয়া যায়। আমার রুটিটা তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, একদম হোটেলের মতো। এখন আমি তান্দুরি রুটিগুলো উঠিয়ে নিব। আপনারা চাইলে বাসায় অবশ্যই এভাবে তান্দুরি রুটি বানিয়ে নিতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আমি সবগুলো তান্দুরি রুটি ঠিক এভাবে বানিয়ে নিয়েছি। খুবই সফট এবং নরম তুলতুলে হয় এই তান্দুরি রুটি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।